আমি তানিয়া। প্রায় 5 বছর পর এবারে টেট কার্যত একেবারে অগ্নি পরীক্ষা পর্ষদের কাছে, কারণ পাহাড় প্রমাণ দুর্নীতি। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি তিনি এখন বর্তমানে জেলে, প্রাক্তন। আর এবারে পর্ষদের সভাপতি গৌতম পাল তিনি একেবারে সুনির্দিষ্ট করে বলছেন, কোথাও একটা টেট পরীক্ষা বানচালের চেষ্টা হচ্ছে, প্রশাসনের কাছে রয়েছে কড়া নজরদারি। আর উত্তর চব্বিশ পরগনার মূলত 109টি জেলায় চলছে, 109টি কেন্দ্রে রয়েছে আজকে টেট পরীক্ষা। আর এই টেট পরীক্ষা ইতিমধ্যে আমরা উপস্থিত রয়েছি নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের সামনে। দেখতে পাচ্ছি সমস্ত পরীক্ষার্থীরা তারা একেবারে সারিবদ্ধভাবে লাইনে রয়েছে। এবং এখানে যেটা দেখতে পাচ্ছি, মানে একেবারে আপনারা দেখতে পাচ্ছেন রোল নাম্বার ওয়াইজ সমস্ত লিস্ট কিন্তু রয়েছে। আমি একটু পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তুমি কি প্রথম এবার পরীক্ষা দিলে, কেমন? কারণ তোমরা সময়সীমাটা একদম 2 মাস পেয়েছো। অ্যাভারেজ ভালো না, খুব একটা ভালো না। প্রস্তুতি কেমন? মোটামুটি। আর সংশয় কি কিছু আছে? না সংশয় কিছু না। কোনো সংশয় নেই। কোথা থেকে এসেছো? বসিরহাট থেকে। তোমার নাম? শুভম মল্লিক। পরীক্ষার্থীদের সঙ্গে তো আমরা কথা বললাম, একটু গার্জেনদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। যদি কোনো, আপনি কি অভিভাবক? কোথা থেকে এসেছেন? আমি এসেছি মসলান্দপুর, কলসুর থেকে। আচ্ছা, আপনার ছাত্র না ছাত্র? আমার মেয়ে আছে। মেয়ে? তো মেয়ে কি প্রথম পরীক্ষা দিচ্ছে? প্রথম পরীক্ষা দিচ্ছে। কেমন লাগছে না একজন পিতা হয়ে, কি বলবো? ভালো লাগছে। প্রস্তুতি কতটা নিতে পেরেছে মেয়ে? যতটা পেরেছে, এখন তারপরে এর ব্যাপার। আর সংশয় কি আছে কোনো রকম? না, সংশয় কি আছে, যা চলছে তাতে আর সংশয়ের কিছু বলার নেই। তো সমস্ত কিছু নজরদারি থেকে সমস্ত কিছু সিসি ক্যামেরায় মোড়া, বায়োমেট্রিক পদ্ধতি, মেটাল ডিটেক্টর, সমস্ত নজিরবিহীন এবার কড়াকড়িটা। তো এই বিষয়টা কিভাবে দেখছেন? এটা ভালোভাবেই দেখা যাচ্ছে যে প্রস্তুতি, প্রিপারেশন ভালোই আছে। অভিভাবক অভিভাবিকাদের সাথে তো আমরা কথা বললাম, পরীক্ষার্থীদের সঙ্গেও কথা বলে নেওয়ার চেষ্টা করলাম, এবং তাদের মূলত যে ভাবনা বা ধ্যান ধারণা সেটাও আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এবং নিউজ সুপারের পক্ষ থেকে সকল পরীক্ষার্থীদের কাছে একটাই কামনা, যে খুব ভালোভাবে তাদের এই পরীক্ষা, চাকরির জীবনে যে সফলতার উদ্দেশ্য নিয়ে চাকরিটা সুনিশ্চিত করা, সেই পরীক্ষা যারা তারা দিচ্ছে সেই পরীক্ষার যেন সুনিশ্চিত হয়, এবং শুভকামনা নিউজ সুপারের পক্ষ। একদম কলেজের আমরা এন্ট্রান্সে রয়েছি এবং দেখতেই পাচ্ছি এখানে মেটাল ডিটেক্টরের মাধ্যমে একদম চেক আপ করে কিন্তু তারপরে তাদের ভেতর ইন করা হচ্ছে। যেটা আমরা বলেছিলাম, একবারে এনরোলমেন্ট যেটা রয়েছে একবারে রোল ওয়াইজ, অর্থাৎ সই বা কোনো কিছুর থেকেও রোল নাম্বারটা তাদের চিহ্নিত করা হচ্ছে, এবং সেই রোল নাম্বার মিলিয়ে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এবং পরীক্ষার্থীদের মধ্যে যেগুলো বৈধ পরিচয়পত্র, সেই বৈধ পরিচয়পত্র হাতে নিয়ে কিন্তু তারা একে একে প্রবেশ করছে, এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নজরদারিটাও আমরা দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছি মেটাল ডিটেক্টর, বুঝতেই পাচ্ছেন দুদিকে একদম রয়েছে, দু তরফ থেকে পুরুষদের জন্য, পুরুষ মানুষ তারা মেটাল ডিটেক্টরের মাধ্যমে চিহ্নিত করছে, এবং মহিলাদের জন্য, মহিলা যিনি আছেন তিনি কিন্তু মেটাল ডিটেক্টরের মাধ্যমে তাদের ডিটেক্ট করে তারপরে কিন্তু এন্ট্রান্স করা হচ্ছে। অন্তত ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে আমরা দেখতে পাচ্ছি যত টেট পরীক্ষার্থী, চাকরি প্রার্থীর পরীক্ষার্থী তারা রয়েছে, এই মুহূর্তে পরীক্ষায় তারা দিতে চলেছেন। আর কিছুক্ষণের মধ্যে তাদের এই অগ্নি পরীক্ষা, সেই অগ্নি পরীক্ষা দিতে যাওয়ার আগের মুহূর্ত বা প্রাক মুহূর্ত যে পজিশনগুলো, সেই পজিশনগুলো আমরা সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। চোখ রাখুন, দেখতে থাকুন নিউজ সুপার। কেশরী লাইট হাউস, কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউসে। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজে আঁকে বধূ সাজ মন তুই ভালোবাস, যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী শুনলাম, বেশ যাক দোহে আদরে আবেশে বন্ধু সবার নয়ন। আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া।